জুয়েলারি তো তার জন্য তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। অনেকেই আছে যারা মেকআপ করতে পছন্দ করে, বাট মেকআপ করার পর মেকআপ কিছুটা এরকম দেখায়, পুরো কেকি হয়ে যায় সারা দিনের লুকে। তো আজ আমি তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিছু মেকআপ প্রোডাক্ট দেখাবো, তার সাথে ফুল মেকআপ টিউটোরিয়াল দেখাবো, যেটা দেখার পর তোমরা নিজেদের মেকআপ নিজেরাই খুব সুন্দরভাবে করে নিতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও। চলো এবার সেকেন্ড স্টেপে যাওয়া যাক। সেকেন্ড স্টেপে যেটা ইউজ করবো সেটা হচ্ছে টোনার। তোমরা কিন্তু চাইলে এরকম গোলাপ জলে ইউজ করতে পারো, আর যদি গোলাপ জল না থাকে তাহলে যদি তোমাদের কাছে এরকম ফেস মিস্ট থাকে তাহলে তোমরা ফেস মিস্টটা ইউজ করো। দুটোই হচ্ছে আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করবে। তো চলো আমি এখন ইউজ করবো এই লাভারদের ফেস মিস্টটা। তোমরা কিন্তু সব প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। সব প্রোডাক্টের মাঝখানে কিন্তু 30 সেকেন্ড করে গ্যাপ অবশ্যই দিও, তাহলে কি হবে স্কিনে প্রোডাক্টগুলো ভালো করে বসে যাবে। তো আমার একদম মেন রোডের ধারে বাড়ি, তাই এরকম গাড়ির আওয়াজ আসতেই থাকবে, সো প্লিজ ইগনোর করো। তো আমার স্কিনে কিন্তু টোনারটা ভালো করে শুকিয়ে গেছে। এবার চলো থার্ড স্টেপে যাওয়া যাক। থার্ড স্টেপে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ময়েশ্চারাইজার। এরকম ময়েশ্চারাইজার আই হোপ সবার বাড়িতে প্রায় আছে। তো এখানে হচ্ছে আমি আমার কাছে আছে পন্ডসের সুপার লাইট জেল, আর একটা আছে নিভিয়া সফটের ময়েশ্চারাইজার। তো আমাকে যদি এই দুটোর মধ্যে প্রোডাক্ট চুজ করতে বলা হয় তো এই উইন্টার সিজনে আমি চুজ করব নিভিয়া সফট ময়েশ্চারাইজার। নিভিয়ার এই সফট ময়েশ্চারাইজারটা হচ্ছে পার্সোনালি আমার ভীষণ পছন্দের একটা ময়েশ্চারাইজার, আর স্কিনকে খুব সুন্দর হাইড্রেট রাখে। তোমাদের কাছে যে ময়েশ্চারাইজার আছে সেটা ইউজ করতে পারো, আর যদি না থাকে তো এরকম নিভিয়া সফটের ময়েশ্চারাইজারটা ইউজ করে নিতে পারো। ময়েশ্চারাইজারটা ভালো করে লাগানো হয়ে গেলে নেক্সট যে স্টেপটা করতে হবে সেটা হচ্ছে সানস্ক্রিন ইউজ করতে হবে। যেহেতু ডে মেকআপ লুক, সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে, না হলে কিন্তু মেকআপটা দেখতে কালো হতে পারে, ক্রেকি দেখাতে পারে। তো অবশ্যই সানস্ক্রিন একটা ইউজ করে নিও। আমি এখানে ইউজ করছি আয়োগার চন্দনম সানস্ক্রিন। তোমাদের কাছে যে সানস্ক্রিন আছে সেটা ইউজ করে নিও। যাদের অয়েলি স্কিন তাদের আমি সাজেস্ট করব যে এই সানস্ক্রিনটা একবার অ্যাপ্লাই করার জন্য, কারণ ভীষণ ভালো একটা সানস্ক্রিন, একদমই হোয়াইট কাস্ট দেয় না, তার সাথে একদমই অয়েলি ভাবটা আমাদের স্কিনে দেয় না। তো তোমরা একবার চাইলে ইউজ করে দেখতে পারো। সানস্ক্রিন ভালো করে লাগানো হয়ে গেলে আমাদের কিন্তু এখানে স্কিন কেয়ারের সবকটা স্টেপ কমপ্লিট। এবার হচ্ছে আমরা যাবো মেকআপ প্রোডাক্টের দিকে। তো মেকআপ প্রোডাক্টে সব থেকে প্রথমে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে প্রাইমার। প্রাইমার হচ্ছে আমাদের স্কিনে মেকআপটাকে স্টে করাবে, তার সাথে আমাদের যে পোর্সগুলো আছে যার জন্য আমাদের মেকআপ কেকই দেখায় পোর্সগুলোর মধ্যে ঢুকে গিয়ে, সেই পোর্সগুলোকে কিন্তু লক করবে। তো অবশ্যই প্রাইমারটা ইউজ করে নিও। তো আমি এখানে ইউজ করছি সুইস বিউটির রিয়েল মেকআপ বেস প্রাইমার। তো তোমরা নিজেরাই দেখো এই প্রাইমারটা ইউজ করার পর কিন্তু স্কিনে একটা আলাদাই গ্লো দিচ্ছে। তোমাদের কাছে যে প্রাইমার আছে সেটা ইউজ করে নিও, তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো। তো চলো এবার প্রাইমারটা ভালো করে স্কিনে লাগিয়ে নিই। তো আমি কিন্তু আমার টি জোন এরিয়াতে ভালো করে লাগিয়ে নিয়েছি, কারণ আমার এইগুলোতে একটু ওপেন পোর্স আছে, তার জন্য আমি টি জোনটাতে বেশি করে লাগিয়েছি। এবার যে স্টেপটা করবো একদম ডাইরেক্ট চলে যাবো কনসিলারে। আমি কিন্তু এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো না, কারণ এটা ডে মেকআপ লুক, আর ডে মেকআপ লুকে ফাউন্ডেশনটা একদমই অ্যাভয়েড করো, নাহলে মেকআপটা কেকই দেখাতে পারে। তো এখানে আমি কনসিলারের জন্য ইউজ করছি ইনসাইডের এইচডি কনসিলার, সেট নাম্বারটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এই কনসিলারটা ভীষণ ভীষণই ফেভারিট একটা কনসিলার, কারণ এর কালারটা একদম আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে।
তো তোমাদের কাছে যে কনসিলারটা আছে তোমরা যে কনসিলার ভালোবাসো সেটাই ইউজ করো, আর চেষ্টা করো একদম ফাউন্ডেশন অ্যাভয়েড করতে। দেখো এখানেও আমার কিছু পিম্পলসের দাগ আছে, তো আমি এখানেও একটু অ্যাপ্লাই করে নেব। তো যেখানে যেখানে আমার কালো কালো দাগ আছে জাস্ট সেই জায়গাগুলোতে আমি ইউজ করব। স্কিনে যে কোনো দাগ খুব সুন্দরভাবে হাইড করে দেবে এই কনসিলারটা। তো আমি কিন্তু এখানে বিউটি ব্লেন্ডারটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তো এবার এটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। একটু সময় নিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করলে তোমরা দেখতে পাবে তোমাদের স্কিনে যে কোনো কালো দাগ খুব সুন্দরভাবে হাইড হয়ে যাবে। এত ভালো একটা কনসিলার, তো তোমরা অবশ্যই এটা ইউজ করে দেখো। তাহলে আরেকদিকে ব্লেন্ড করে নিই। এবার যে স্টেপটা করব সেটা হচ্ছে স্কিনটাকে একটু কন্ট্রোল করব, একদম হালকা ভাবে কন্ট্রোল করব, কারণ আমি এখানে জাস্ট কনসিলার অ্যাপ্লাই করেছি, কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি। একদম হালকা ভাবে একটা কন্ট্রোল দেব মুখে, তার জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটির এই প্যালেটটা। একদম হালকা ভাবে একটু কন্ট্রোল নিয়ে শুধু যেগুলো হচ্ছে আমরা কন্ট্রোল করি সেইখানে সেখানে অ্যাপ্লাই করে নেব। করেছিলাম সেই সব জায়গাগুলোতে একটু পাউডার দিয়ে সেট করে নেবো, যাতে আমার মেকআপটা বেশিক্ষণ স্টে করে আর একদম অয়েল ফ্রি থাকে। আমার পাউডার লাগানো কিন্তু একদম কমপ্লিট। তারপরে যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমার তোমার সবার প্রিয় ব্লাশ। তো ব্লাশের জন্য আমি এখানে ইউজ করছি মাস্ট হ্যাভের চিকস অ্যান্ড লিপস টিন্টটা। ব্লাশটা হচ্ছে সবসময় আমি হাত দিয়ে অ্যাপ্লাই করতে পছন্দ করি, জাস্ট অল্প করে নিয়ে চিকসের ওপর এরম করে লাগিয়ে দাও, দেন এরম করে ড্যাব ড্যাব করো, তাহলে দেখবে তোমার ব্লাশটা খুব সুন্দরভাবে স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যাবে। তো বেস মেকআপটাকে একটু কমপ্লিট করবো একটু সামান্য হাইলাইটারের সাথে। তো হাইলাইটারটা একদম অল্প পরিমাণে নিয়ে জাস্ট অ্যাপ্লাই করে নেব। আমার পুরো বেস মেকআপটাকে সেট করব ফেসেস কানাডার এই মেকআপ ফিক্সারটা দিয়ে। তোমরা কিন্তু চাইলে ইনসাইডের যে মেকআপ ফিক্সারটা আছে ওটাও ইউজ করতে পারো। তো বেস মেকআপ হচ্ছে আমার এখানে একদম ডান। এবার চলো করে নিই আইব্রু। যেহেতু ডে মেকআপ লুক, তার জন্য আইব্রুটাকে একদম হালকা একদম সিম্পলের ওপর রাখার চেষ্টা করো, না হলে একদম যদি ওভার প্রোডাক্ট দিয়ে দাও তাহলে একদম ভূতের মতো দেখাবে। তো একদম ন্যাচুরালভাবে চেষ্টা করো আইব্রুটাকে ড্র করার। তো আইব্রুটা ড্র করার জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটি টুইন ওয়ান এই প্যালেটটা, যেখানে তোমরা পেয়ে যাবে আইশ্যাডোর শেডও পেয়ে যাবে, তার সাথে একটা জেল আইলাইনারও পেয়ে যাবে। আইব্রোটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি হালকাভাবে। তারপর হচ্ছে কনসিলারটাকে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে হচ্ছে ব্লেন্ড করে নেব ভালো করে। তো দেখো এখানে হচ্ছে আমার দুটো আইব্রো করা একদম হয়ে গেছে। এবার চলে একেবারে চলে যাই আইলুকের উপর। তো আইলুকের জন্য আমি এখানে ইউজ করছি নাইকার এই প্যালেটটা, যেটা ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পেয়ে যাবে। তো চলো এবার আইলুকটা শুরু করা যাক। আমি এখানে হচ্ছে নিয়ে নেবো এই ব্রাউন শেডটা। তো একদম অল্প অল্প প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি আস্তে আস্তে আইলিডের উপর হচ্ছে প্রোডাক্টটা ব্লেন্ড করতে থাকবো।
দেন সেম ভাবে আমি আমার আরেকটা চোখেও করে নেব। যেহেতু এটা ডে মেকআপ লুক তাই একদম হালকা আই লুক একটা দেখাচ্ছি, যেটা দেখতেও খুব সুন্দর লাগবে, তার সাথে করতেও একদম ইজি। এবার ইউজ করব জেল আইলাইনার, যার জন্য আমি হচ্ছে এই প্যালেটটা ইউজ করছি, যেটা থেকে আমি আইব্রো করেছিলাম 2-in-1 যে প্যালেটটা, সেটা থেকে হচ্ছে আমি জেল আইলাইনারটা অ্যাপ্লাই করে নেব। আই লুক কিন্তু আমার কমপ্লিট। এবার লিপস্টিক পরে নেব, পরে নিয়ে আমার পুরো ফুল লুকটা কমপ্লিট করব। লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটির একটা লিপ লাইনার, কালারটা হচ্ছে ব্রাউন শেড, ভীষণ ভালো একটা কালার, আর এটা দিয়ে আমি পুরো লিপস্টিকটা পরবো। আমার মেকআপ লুক একদম ডান। তো চলো এবার হচ্ছে সাইডারি পরে তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা দেখাই। তো এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি একটু হলো হেল্পফুল বলে মনে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, টেক কেয়ার এন্ড বাই বাই।